হলিউডে আবারও বড় চুরি। এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন এমিলি ইন প্যারিসের বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। কিংবদন্তী গায়ক ফিল কলিন্সের মেয়ে লিলি জানিয়েছেন, স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার 87,59,000 টাকা মূল্যের হীরের আংটিটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকেই প্রায় দিশেহারা এই অভিনেত্রী। 2-3 ক্যারেটের একটি রোজ কাট হীরে দিয়ে বানানো হয়েছিল এই আংটিটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী হলিউডের পরিচালক চার্লি ম্যাকজাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটিটির। আংটিটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 87,59,000 টাকা বলে জানা যায়। অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। সামাজিক মাধ্যমের পাত্তায় এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগদানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে হোটেল থেকে। হোটেলে থাকাকালীন ইস্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখেছিলেন লিলি। রেখে গিয়েছিলেন নিরাপদ সিন্ধুকেই। তা সত্ত্বেও কিভাবে চুরি হলো আংটি দুটি তা খতিয়ে দেখছেন লস অ্যাঞ্জেলসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি, পুলিশের সন্দেহ ভেতরের কেউই এই চুরির সঙ্গে জড়িত রয়েছেন। প্রসঙ্গত, 2019 সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকজাওয়েলের সঙ্গে প্রেম। 2020 সালের সেপ্টেম্বরে তার সঙ্গে আংটি বদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোই ব্যক্তিগত পরিসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এই অভিনেত্রী। আয়েশা অর্থী, কালবেলা।